আফটারনুন আর আইসক্রিম ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। হ্যাপি স্যাটারডে, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 3টে বেজে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে এখন আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছি হচ্ছে পার্লার, আর তমুকজন যেহেতু আজকে বাড়িতে আছে, আজকে 2nd অক্টোবর, তো বাড়িতে আছে, ওর ছুটি আছে, তো ও শ্রেয়াংশকে দেখছে আর আমি এমনিই চলে গেছি, কারণ একটা হেয়ার কাট করবো, আইব্রো করবো, তারপরে ফেশিয়াল করবো, ওই জন্য কিছু আর মুখে আর লাগাইনি, এমনকি কাজলও লাগাইনি, কারণ ওখানে গিয়ে তো রিমুভ করেই দেবে, ওই জন্য আর বেশি দূরে যাব না, কাছাকাছি এখানে একটা পার্লার আছে, ওখানে দুপুরের দিকে ফাঁকাও থাকবে, ওই জন্য এই সময়টাই যাচ্ছি। আর ওই দিকের পার্লারটায় গেলে অনেকটা মানে ভিড়ও থাকবে, অনেকটা টাইমও লাগবে, আর অনেকটা একটু দূরও আছে, ওই জন্য এখানে সামনেরটাতেই চলে যাচ্ছি। তো চলো, ওই জন্য আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি, কারণ জানি যে আমি বেরোবো আর সেরকম কিছু আজকে সেরকম কিছু রান্নাও করিনি। রান্না বলতে ডাল ছিল, বাঁধাকপি ছিল, শুধু মাছ ভেজেছি, পটল ভেজেছি, আর একটু তমুজ বললে একটু চিংড়ি মাছ ছিল, সেটা একটু পেঁয়াজ দিয়ে ভাজতে, তো সেটা ভেজেছি, তো দেখানোরও কিছু ছিল না, এই জন্য ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি। তো এখন থেকে স্টার্ট করছি আর অনেকদিন পরে যাচ্ছি, তো খুব এক্সাইটেড। সামনেই পুজো চলেই এলো, প্রায় 1 সপ্তাহ আর নেই পুজো, এই বুধবারে তো এসছি। আর দিদি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, তো একটা মিক্স হেয়ার কাট করছি, ফেশিয়াল এমনি করছি, নর্মাল ফেশিয়াল আর থ্রেডিং করছি, এই করছি। তো চলো, আর এখানে ওই ঘরটা বসেছি, এখানে বসেছি, ওখানে ফাঁকা ফাঁকা আছে, ওই এখানে বসেছি। একটু আগেই বাড়িতে এসেছি আর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু ফোন করছিলাম, আমার ননদ ফোন করেছিল কথা কথা বলে, এখন তোমাদের সাথে রিল্যাক্স হয়ে আবার কথা বলছি। আর ওখানে কিছু শ্যুট করতে পারিনি, আমি চালু করেছিলাম দেখাবো বলে, কিন্তু ওরা বললো যে ভিডিও নট অ্যালাউড ওখানে, তো ওই জন্য শ্যুট আর করা হয়নি। তো হেয়ার কাট করেছি, হেয়ারটা ওরা অনেক মানে অনেক ক্যাপা মেরে অনেক সেট করে দিয়েছিল, পেছনের দিকটা তো দেখাতে পারবো না, তাহলে হয়তো দেখতে পেতে, তো এরকম একটা মিক্স হেয়ার কাট করেছি, লেয়ার স্টেপস আর থ্রেডিং করেছি, আইব্রোজ করেছি আর ফেশিয়াল করেছি, এই করেছি। তো মুখটা আমার কালো কালো লাগছে এখন, কারণ দুদিন এখন আর জল মানে জল ছাড়া আর কিছুই দিতে পারবো না, আমার ছেলে এসছে দেখতে কি কি করেছি দেখার জন্য। তো চলো এখন চাটা খাই, ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তো চাটা খাই, খেয়ে নিয়ে আবার পরে কথা বলছি। আর এখন আবার একটু বেরোতে হবে, বেরোবে আজকে স্যাটারডে বুঝতেই পারছো, সেই সবজি বাজার, তারপরে চিকেন আনতে যাব, এটা ওটা হ্যাঁ সেয়াংশের কালার কিনবো, এসব আবার কিনতে যেতে হবে। তো অনেকক্ষণ পরে আবার ফেরত গেলাম, ফ্যানটা বন্ধ করে রাখো, তো অনেকক্ষণ পরে ফেরত গেলাম, এর মধ্যে আর শ্যুট করতে পারিনি। আর দেখো আমার অবস্থা, গরমেতে কানে দুলটুল খুলে রেখেছি আমি, তো ভাবলাম যে পুজো তো চলেই এলো, তো পুজোর আগে আমি তোমাদের সঙ্গে পুজোর মানে যা যা কেনাকাটা মানে আপাতত এসে পৌঁছেছে সেগুলো শেয়ার করি, তো ওই জন্য এসে বসলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যায়, এখন রাত 11টা বাজতে যায়, খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছিলাম, তো তমগ্ন চিকেন টিকেন নিয়ে এসছে, আমি টুকটাক যে জিনিসগুলো কেনার বাকি ছিল সেগুলো কিনে আমি এসে তারপর আবার রান্না করলাম, সেভ আলু সেদ্ধ ডিম ভাজা ভাত,
আর ও বেলা চিকেন হয়েছিল, ওই দিয়ে হয়ে গেছে খাওয়া। আর কি পরে করো, আর কাপড় দিয়েই স্টার্ট করছি। তো এই হচ্ছে জামা কাপড়ের রে, তো চলো। সাদাটা আমার খুব, তো সাদা এই জামাটা আমি এর আগে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তো বাবাকে বলছিলাম এটাই নিয়ে এসো। তো এই হচ্ছে একটা জামা, দাঁড়াও দূরের থেকে দেখাই। এইটা হচ্ছে বাবা দিয়েছে, এই জামাটা বাবা দিয়েছে, আর এর সঙ্গে একটা প্যান্ট। প্যান্টটা বুঝতে পারিনি, প্যান্টটা এই ধরনের প্যান্ট ওর আর মানে বাড়িতে আছে, কিন্তু বাবা বোঝেনি এই এই ধরনের নিয়ে নিয়েছে, কারণ থাক ঠিক আছে। আর এই দেখো সেদিনকে যে পিসি সামনে এসেছিল আমার পিসি শাশুড়ি, তো কি জামা দিয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এইটা হচ্ছে জামা, সব খুলেই দেখাচ্ছি। এই হচ্ছে জামা ওকে দিয়েছে পিসি ঠাম্মি, আর এটা হচ্ছে প্যান্ট। আর এটা হচ্ছে একটা জামা প্যান্টের সেট, এটা হচ্ছে শর্ট, আর এটা হচ্ছে ফুল জিন্স। এটা শ্রেয়াংশের পিসি দিয়েছে, মানে আমার ননদ দিয়েছে। এই জামাটা এটা আমার দেওর দিয়েছে, মানে শ্রেয়াংশের কাকা, কাকাই দিয়েছে এরকম একটা টি শার্ট। আর এই হচ্ছে একটা জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টটা উল্টো, কারণ শ্রেয়াংশ পরে দেখেছিল ও ঠিক হয় কিনা, সেই জন্য উল্টো রাখা আছে আর সোজা আর করা হয়নি, তো তোমাদের সামনেই সোজা করে নিলাম। এই আর আরেকটা জামা যেটা আমার মা দিয়েছে সেটা ওই বাড়িতে আছে, সেটা আমি ওই বাড়িতে গেলে দেখাবো, এখন আর আনা হয়নি। আর এইটা হচ্ছে একটা স্পাইডার ম্যান বলা জামা, এটা শ্রেয়াংশের খুব পছন্দ হয়েছে, ও দোকানে গিয়েই এটা কিনেছে, এটা দিয়েছে শ্রেয়াংশের বাবা। এই জামাটা হয়তো তোমাদের দেখিয়েছিলাম এর আগের দিন, হ্যাঁ দেখিয়েছিলাম একটা ব্লগে। এই হচ্ছে জামা আর প্যান্ট, আর শ্রেয়াংশের বাবা একটা জুতো দিয়েছে, তোমাকে একটা জুতো দিয়েছে, এই যে জুতো কিটো এই জুতোটা দিয়েছে। আর একটা জুতোও আছে যেটা ওর দাদু দিয়েছে, সেটা ওই বাড়িতে। এবার শ্রেয়াংশের গেল, আর তমকে টাকা দিয়েছে আমার বাবা, ও এখনো কেনেনি, কবে কিনবে আমি জানি না, কিনবে হয়তো এর মধ্যে। তো এটা হচ্ছে আমার পিসি, আমার পিসি শাশুড়ি বলেছে শাড়ি অনেক আছে, শাড়ি নেবে না, তো প্রয়োজনীয় জিনিস হচ্ছে সায়া ব্লাউজ। তো এই হচ্ছে দুটো ব্লাউজ, এই এরকম একটা ব্লাউজ নিয়েছি, বলেছিল লাল আর সবুজ নিতে, তো সবুজ একেবারে সবুজ একদম নিয়ে একটুখানি মানে কাজ করা নিয়েছি, আর একটা এমনি লাল প্লেন লাল নিয়েছি। আর এখানে এখানে আছে সায়া, সায়া নিয়েছি, আর একটু ক্লিপ, নেল পলিশ, কাজল, লিপস্টিক এইসব নিয়েছি, এইগুলো ব্যাগে আছে, এগুলো আর দেখাচ্ছি না, এগুলো কমন জিনিস আর দেখাচ্ছি না এগুলো। আর এই দিকে দেখাই আমার, তো আমার এই জামাটাও তোমরা দেখেইছ অনেকবার, এই একটা নিয়েছি, এটাও পুজোতেই পরবো, একবার করে আমি রেখে দিয়েছি, তো এটা রোদ্দুরে দেওয়া হয়েছিল আর ভাঁজ করা হয়নি। এর সঙ্গে আমি আরেকটা নাইটি নিয়েছি, সেই নাইটিটা মোস্ট প্রবাবলি কালকের ব্লগে দেখতে পাবে তোমরা, কারণ ওটা অনেকটা লম্বা হয়েছিল, ওই জন্য আমার মাসি বললো যে আমি নিয়ে যাই, আমি বাড়ির থেকে সেলাই করে নিয়ে চলে আসবো, আমি বললাম ঠিক আছে নিয়ে যাও। আর এর মধ্যে আছে আরেকটা নাইটি আছে, এটা আমার একটা খুব মিষ্টি একটা দিদি পাঠিয়েছে আমাকে, তো এখানে ছিল ওই জন্য দেখিয়ে দিলাম। তো এই নাইটিটা এখানে ছিল, আর এর সঙ্গে একটা
একটা হোয়াইট লেগিংস কিনেছি যাতে সব কুর্তির সাথে পড়তে পারি, হোয়াইট না অফ হোয়াইট হবে লেগিংসটা। আর এটা অনলাইনে এসছে, এটা এখন আমি খুলে নিজেও দেখিনি, এই এখনই দেখবো। এই হচ্ছে একটা কুর্তি, এই কুর্তিটা এসছে। আর দাঁড়াও, আরেকটা সালোয়ার, এটা আমাকে মা দিয়েছে, বাবার টাকায় এখনো কিছু কিনিনি, আর তমকদার টাকায় এখনো কিছু কিনিনি, ও দিয়ে দিয়েছে, তো পরে কিনবো। এখন আর ভাবলাম যে কিনে এখন দরকার নেই, পরে যখন দরকার হবে তখন কিনে নেবো। তো এই একটা সালোয়ার, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই সালোয়ারটা, এটা আনারকলি স্টাইলে আছে। আর এর সঙ্গে এটা হচ্ছে পা, পায়েতে ডিজাইন করা আছে, আর একটা ওন্না। তো আমি আর এগুলো খুলে দেখাচ্ছি, কারণ এগুলো সব এখন বাজ করতে হবে আমার, 11টা বেজে গেছে রাত। তো চলো, এইটাই হচ্ছে আমার আজকে পূজা শপিং। তো আশা করছি ভালো লাগছে, কারণ আমার তো অন্য কারোর জামাকাপড় দেখতে পুজোর আগে এটাই মজা যে পুজো আসছে 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 আসছে, আর নতুন জামাকাপড় খালি কেউ বাড়িতে আসলেই খুলে খুলে দেখানো কি তাদের জামাকাপড় বারে বারে দেখা, এটাই হচ্ছে সবথেকে বড় আনন্দ পুজোর। তো চলো, অনেক রাত হয়ে গেল, আর ব্লগটা বড় করব না, তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো চলো, তোমরা সবাই সাবধানে থাকো, তো তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, স্টে সেফ।